তো আমরা বেশি বুঝতে গেছি বিধায় আজকে আমাদের ফিতনা আমাদের দলাদলি হয়েছে, আজকে আমরা বেশি বুঝি বিধায় আজকে আমাদের মুসলমানদের মধ্যে ফিতনা বিপর্যয় চলে এসেছে, মারামারি হানাহানি চলে এসেছে। আমাদের এই মারামারি হানাহানিকে রদ করতে হবে, আমাদের এই মারামারি হানাহানিকে আটকাতে হবে, আমাদের মুমিনদের মাঝে মীমাংসা করতে হবে। যদি আমরা এই মীমাংসা করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা আমরা যে নফল সদাকা আদায় করি, নফল সদাকা করি, নফল সিয়াম পালন করি, এই নফল সদাকা নফল সালাত নফল সিয়ামের চাইতে অধিক মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরস্পর মুমিনের মাঝে মীমাংসা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় বিষয় কি, যে পরস্পরের মাঝে বিবাদ মীমাংসা করে দেওয়া, সমাজ যেথায় যেখানে যে পন্থায় যেভাবেই আমরা দেখবো যে কোথাও কোনো মুমিন ব্যক্তির মাঝে কোনো মুসলিমের মাঝে ঝগড়া বিবাদ লিখে গিয়েছে, যে কারণেই হোক না কেন আমরা সাধ্যমতো চেষ্টা করব সেটাকে মীমাংসা করে দেওয়ার। কারণ প্রত্যেক মুমিন প্রত্যেক মুমিনের ভাই। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন 49 নম্বর সূরা হুজুরাতে 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে একে অপরের ভাই, একে অপরের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। অতএব ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সন্ধি করে দাও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে বন্ধনে আবদ্ধ করে দাও, পরস্পরের মাঝে বিচ্ছিন্ন না করে একত্রিত করে দাও, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, সন্ধি করে দাও। আর এই সন্ধি করার ব্যাপারে তোমরা কারো কাছ থেকে ঘুষ নিবে না, কারো চোখ টিপনি দেখার মাধ্যমে অন্যের পক্ষপাতিত্ব করবে না, নিজের রক্তের সম্পর্ক বলে কারো পক্ষপাতিত্ব করবে না। এই মীমাংসা করার ক্ষেত্রে, এই আত্মীয়তার সম্পর্ক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। যদি আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের ওপর অনুগ্রহ প্রাপ্ত তোমরা হবে, তোমাদের ওপর অনুগ্রহ করা হবে, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাল্লাহ কী বলছেন, যে আমরা প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনের কি ভাই। তাহলে কীভাবে একজন ভাই বলতে পারে, যে ব্যক্তি বলছে যে ঈদে মিলাদুন নবী হচ্ছে বিদআত, এটা সাহাবীদের জীবনে জিন্দেগিতে আল্লাহর রাসূলের জিন্দেগিতে আদায় করা হয়নি, ফকিরের জীবনে, এমনকি আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি, ইমাম বুখারি, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম দারিমি, ইমাম মুত্তা মালিক, কোনো হাদিসের কিতাবের লেখকদের জামানায় তো এই ঈদে মিলাদুন নবী পালিত হয়নি। যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি বলবে যে এটা বিদআত, সে ব্যক্তি কাফের, এবং যে তাকে কাফের বলবে না সেও কাফের। তাহলে আমরা কেমন মুমিন যে আমরা অপর মুমিনের ব্যাপারে এই কথা বলতে পারি? তাহলে আমরা কেমন মুমিন, কেমন আমরা ভাই, কেমন আমাদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক আছে যে আমরা আবেগের বসে অন্য একজন ব্যক্তির ওপর রাগান্বিত হয়ে কোরআন শোনার সেভাবে তোয়াক্কা না করে আমরা বলতে পারি যে ব্যক্তি বলে বা যারা বলে যে ঈদে মিলাদুন নবী হচ্ছে বেদাত, সে হলো কাফের, যে তাকে কাফের বলে না সেও হলো কাফের। কাফের কি তার বাপদাদার সম্পত্তি নাকি? কাফের দেওয়ার অধিকার কি আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে ওহি করে ফতোয়া দিয়েছে নাকি, যে সে ব্যক্তি বলবে বা যারা বলবে যে যে ব্যক্তি এবং অমুক কথা বলে সে কাফের, যে তাকে কাফের বলবে না সেও কাফের? তাহলে আজকে আমরা ইসলামকে নিজের হাতের মুঠোয় করে রেখেছি, আজকে আমরা কোরআন সুন্নাহকে নিজের মতো বোঝা শুরু করে দিয়েছি, আজকে আমরা কোরআন সুন্নাহ আমল করা শুরু করে দিয়েছি নিজের ইচ্ছা মতো, নিজের ব্যাখ্যা অনুযায়ী। অথচ দেখুন ব্যাখ্যা কাকে বলে, আল্লাহ রাসূল দেখাচ্ছেন। আল্লাহ সাল্লাম বলছেন, হাদিসটি এসেছে ইমাম আবু দাউদ রহিমাল্লাহ বর্ণনা করেছেন, কিতাবুল আদাব শিষ্যাচার সংক্রান্ত অধ্যায়, বাবু ফি ইসলাহি জাতিল বাইন, পরস্পরের মাঝে মীমাংসা সংক্রান্ত অনুচ্ছেদ, হাদিস নম্বর 4919। হাদিস বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে সামিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আবু দারদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আলা উকবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, আলা উকবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বি আফজালা মিন দারাজাতি সিয়ামি ওয়া সালাতি ওয়া সাদাকা, যে আমলটা সদাকা সালাত সিয়ামের মর্যাদা চাইতে উঁচু মর্যাদা সম্পন্ন। আফজাল মানে একটার চেয়ে আরেকটা উত্তম, এটাকে বলে হচ্ছে আফজাল। তা বলা হচ্ছে যে সদাকা সলাত সিয়ামের মর্যাদা চাইতেও যেটা আফজাল, মানে আরও মর্যাদাবান, এই রকম আমলের কথা, কাজের কথা কি আমি আল্লাহ রাসূল তোমাদেরকে বলবো না? তখন সাহাবা আকরাম বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলেন, যে আমলটা করলে নফল সদাকা নফল সলাত নফল সিয়ামের চেয়েও মর্যাদাশীল হবে, আফজাল হবে, সেটা অবশ্যই আমাদের জানা দরকার, শোনা দরকার।
আপনি বলেন, মনোযোগ সহকারে সবাই শোনার চেষ্টা করবেন। তখন আল্লাহ ইসলাম বললেন সেটা হলো ইসলাহু জাতিল বাইন, দুজন ব্যক্তির মাঝে যখন ঝগড়া লেগে যায়, লড়াই লেগে যায়, মারামারি লেগে যায়, হানাহানি লেগে যায়, তখন তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও। ইসলাহু জাতিল বাইন, ইসলাহু জাতিল বাইন, যে তোমরা পরস্পরের মাঝে মীমাংসা করে দাও। এই মীমাংসা করার কাজটা যে ব্যক্তি করবে তার মর্যাদা নফল সদাকা, নফল সলাত, নফল সিয়ামের চাইতেও বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ। অথচ আমরা পারলে আমরা কি করি, আরো উভয় পক্ষের মাঝে দ্বন্দ্ব লিপ্ত করে দেই। মসজিদের সভাপতি কি না কি বলেছে, ভুলবশত হোক রাগবশত হোক, একজন শুনে আর একজন ইমামকে বলে দিচ্ছে, ইমাম সাহেব মসজিদের সভাপতি আপনাকে রাগ করে অমুক অমুক কথা বলেছে। তো এই দ্বিমুখী নীতি, এই দ্বিপক্ষ তোমাকে করতে বললো কে? সভাপতি সাহেব রাগ করে কিছু বলেছেন ইমামের ব্যাপারে, তো এই কথাটা তোমাকে ইমামের কাছে লাগাতে বললো কে? কে পারমিশন দিল যে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়ার ব্যাপারে? তোমার তো উচিত ছিল সেখানেই সভাপতি সাহেবকে বোঝানো, সেক্রেটারি সাহেবকে বোঝানো, মুক্তাদিকে বোঝানো যে ইমাম সাহেব যা বলেছে আপনার সাথে বুঝতে ভুল হয়েছে, বা একজন মুক্তাদি যা বলেছে ইমাম সাহেব আপনি রাগ করবেন না, তিনি বোঝে না, আপনি বুঝদার মানুষ, তিনি হয়তো ভুল করতে পারে, আপনি তো বুঝদার, এভাবে মীমাংসা করে দেওয়া উচিত। কিন্তু না, আমরা কি করি, আগুনের উপরে আরও আমরা ঘি ঢেলে দেই, আগুনের উপরে কেরোসিন ঢেলে দেই, আগুনের উপরে পেট্রোল ঢেলে দেই, ডিজেল ঢেলে দিয়ে আরও আগুনের দাউ দাউটা বৃদ্ধি করে দিই। অথচ আমাদের উচিত ছিল সেখানে পানি ঢেলে দেওয়া। কি ঢেলে দেওয়া? পানি ঢেলে দেওয়া উচিত ছিল, যাতে করে কি হয়ে যায়, সব নিভে যায়, ঠান্ডা হয়ে যায়। তো আল্লাহ ইসলাম বলছেন যে যে ব্যক্তি এই উভয়ের মাঝে মীমাংসা করে দিবে সে ব্যক্তি নফল সিয়াম, নফল সদাকা, নফল সালাতের মর্যাদার চেয়েও বেশি মর্যাদাশীল হবে। ফাইন না ফাসাদা জাতিল বাইন, কেননা যে ব্যক্তি পরস্পরের মাঝে মীমাংসা না করে দিয়ে এরকম ইমাম মুক্তাদের মাঝে, ইমাম মুসলিদের মাঝে, বিভিন্ন ব্যক্তির মাঝে সন্দেহ সৃষ্টি করে দেয়, ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, ফাসাদ সৃষ্টি করে দেয়, সেই ব্যক্তি হচ্ছে হিয়াল হালিক, মুন্ডনকারী। এখন দেখেন এখানে মুন্ডন করা বলতে হালাক বলতে, যারা আমরা হজ করে, হজে যারা গিয়েছিল বা হজ সম্পর্কে যারা জানে তারা মনে করবে যে হালাক বলতে যে হজে গিয়ে মাতা মুন্ডন করা, তো মাতার সমস্ত চুল নাড়া করা, কেটে ফেলাকে বলা হয় হালাক। তো আল্লাহ বললেন যে হিয়াল হালিক, সে হলো মুন্ডনকারী। তাহলে এখানে কি ওই ব্যক্তি মাথা নাড়িয়ে করলো এরকম বোঝাচ্ছে? তাহলে এর ব্যাখ্যা কি? অপর এক রাওয়াতে ইমাম তিরমিজি রহিমাল্লাহ নিয়ে এসেছেন 2599 নম্বর হাদিস, অত্র হাদিসের শেষে তিনি বলছেন যে আল্লাহ সাল্লাম বলছেন হিয়াল হালিক, এখানে হালিকা বলতে আমি আল্লাহ রসুল লাকুলু একথা বলছি না, একথা বোঝাতে চাচ্ছি না যে তাহলিকু শাআরা, তোমার মাতার সমস্ত চুল নাড়া করবে তাদেরকে হালিক বলা হয়, সেই হালিক, এই হালিক আমি এটা আল্লাহ রসুল বুঝাচ্ছি না। বরং তো এখানে হালিক বলতে আমি আল্লাহ রসুল বুঝাচ্ছি যে তাহলিকুদ্দিন, তারা দিনকে একেবারে নেড়ে করে দিচ্ছে, দিনকে মুন্ডন করে দিচ্ছে, দিনকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাখ্যা দেখুন, তো আল্লাহ সামনে সাহাবায়ে কিরামগণ তারা তো আরবি ভাষী, আমরা তো বাংলা ভাষী, তাহলে বাংলা ভাষার লোক হয়ে আরবি কীভাবে ব্যাখ্যা করতে পারি? অথচ সাহাবায়ে কিরাম তারা ছিল শিক্ষিত, অথচ শিক্ষিত হওয়ার পরেও যখন তাদের সামনে কোরআন সামনে কোনো কথা বলা হতো তারা জানা সত্ত্বেও বলতো না যে হয়তো এর ব্যাখ্যাটা এরকম হতে পারে, অথচ তারা জানতো যে এর অর্থ কী হবে, তারপরে তারা আল্লাহ যেটা বলতো সেটাই ব্যাখ্যা হিসেবে মানত, সেটা বিপরীত হোক আর সমর্থক হোক, একই হোক বা ভিন্ন হোক। কিন্তু আমরা আজকে বাঙালি এসে, বাংলা জামানা এসে আমরা সেটা মানতে রাজি নই। অথচ সাহাবায়ে কিরাম তাদের আল্লাহ সাল্লামের সামনে পেয়েও কোনো কথা বলেনি, আল্লাহ সাল্লাম যেটা ব্যাখ্যা দিয়েছেন, যে শব্দের যে কথা বলেছেন সেভাবে তারা মান্য করেছেন। তাহলে অত্র আয়াত এবং হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি একে অপরের মাঝে মীমাংসা করে দিল তার সব তিনজন আমল করার চেয়েও বেশি, মানে সিয়াম, সলাত, সদাকা, এদের মর্যাদার চেয়েও বেশি মর্যাদাবান হবে। অপর পক্ষে যে ব্যক্তি আবার এই মীমাংসা না করে দিয়ে আরও দ্বন্দ্ব বৃদ্ধি করে দিবে বা দ্বন্দ্ব লাগিয়ে দিবে, ফিতনা লাগিয়ে দিবে, বিশৃঙ্খলা লাগিয়ে দিবে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সাল্লাম বললেন সে হলো ইসলামকে ধ্বংস করে।
সে হলো ইসলামকে ধ্বংসকারী। কারণ দেখুন, যখনই ওই ব্যক্তি এসে সভাপতির কথাটাকে ইমামের কাছে লাগিয়ে দেবে, তখন অবশ্যই ইমাম কি করবে, সভাপতির কোথায় দোষ আছে ওই দোষ দেখে পরে জুমাতে এসে দলিল আদলাত সহকারে এসে একেবারে ঝাঁঝরা বক্তব্য দিয়ে দিল, যে বক্তব্যগুলো সব কার কাছে গেল, সভাপতির কাছে গেল। সভাপতি বুঝতে পারলো যে আমাকেই বলছি, তো অবশ্যই কেউ না কেউ আমার কথা লাগিয়ে দিয়েছে ইমামকে, তো ইমাম আমার হয়তো এই দোষগুলো আছে উনি জানেন, ওনাকে বলেছি, উনি এই সুযোগে আমার সেই দোষগুলোর ব্যাপারে কোরআন হাদিস দিয়ে আমাকে শেষ করে দিচ্ছে। তো এইভাবে অপরের একে অপরের মাঝে কী হয়ে যাবে, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে হয়ে দেখা যাবে একসময় যে মারামারিও লাগতে পারে, মসজিদটা ভাগাভাগিও হতে পারে। কারণ ইমামের যেমন অনুসারী থাকে, সভাপতিরও অনুসারী থাকতে পারে। তা আজকে দেখবেন বেশিরভাগ জায়গাতে এই মসজিদ যে ভাঙাভাঙি হচ্ছে, ইবাদতগত বিষয়ের থেকে ঝগড়াগত বিষয়টাই হচ্ছে বেশি। কিন্তু যখন এটা হয়ে যায়, তখন মানুষ বলে যে না, এখানে অমুক একটা দল এসেছিল, তারা কি এসে নাকি কী কী বলেছে, সেই কথা নিয়ে এই মসজিদ ভাগ হয়েছে। কিন্তু আসলে যদি আপনি খোঁজেন যে না কেউ উভয়ের মাঝে বিভাদ সৃষ্টি করে দিয়েছে, ঝগড়া সৃষ্টি করে দিয়েছে, এই ঝগড়ার লেজ ধরে ধরে জেদ ধরে ধরে আজকে মসজিদ সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।